हाय फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमी विक्रम चले एसेछि रेड स्टार आरेकटा एपिसोड निये एकटु बांग्लादेश गेछिलाम काजेर सूत्रे सेई जोन्नो लास्ट दो सप्ताह आर कोनो भिडियो करा हयनि बांग्लादेशे केउ करते पारिनि काजेर चाप छिलो किन्तु एई सप्ताहे चले एसेछि आरेकटा नतुन भिडियो निये आजके आमरा जे जायगाटाय जाच्छि सेटा हलो गिये जुहू बीच और जुहू बीचे जो बोलें कि देखार आछे लोकजन उइकेंडे नर्माली घुरते आसे और जेटा बोलछिलाम एकटु टेक्निकल इश्यू होवार जोन्नो शर्टटा आगे शर्टटा काट करते हयेछे एखाने आमादेर जेटा आछे सेटा हलो गिये ऋतिक रोशन और अक्षय कुमारेर बाड़ी आछे तो सेटाओ आपनादेरके देखाबो किन्तु मूल कारण जेटा सेटा हलो गिये बोईटा तो आजके एकटा बोई आछे आमार साथे खुबई प्रयोजनीय एकटा बोई बला जेते पारे बांगालिर जोन्नो से बोईटारों रिव्यू करब ठीक है आमी पढ़ेछि बोईटा और पढ़ार थेके बड़ो कथा हलो गिये अनुभव करेछि एखन पौंछे गेछि हलो गिये जुहू बीचेर एकदम काछे ताई कैमराटा घुरिये आपनादेर बीचटा देखाच्छि एई हलो गिये जुहू बीच पौंछे गेछि যত বিকেল धीरे धीरे বাড়বে সূর্যাস্ত হবে তত লোকও বাড়বে এইখানে তো আমরা এখান থেকে গিয়ে बादिके चले जाब बादिके गेलेई चले आसबो हलो गिये अक्षय कुमार और ऋतिक रोशनेर बाड़ीटा ठीक आछे तो बिकेल बेलाय किछुटा एरकम सिनारि तो भाबलाम जे आगे एकटा गल्प बोले नि आपनादेर एबं तारपरे बोईटा रिव्यू करबो और अक्षय कुमार ओदेर बाड़ीटा देखाबो तो आमी कखन प्रथमबार जुहू बीचे एसेछिलाम सेइटा बार बार मने पड़ले एक गानेर कथा मने पड़े आमार कबीर सुमानेर एक गान आछे प्रथम सबकिछु तो प्रथम सबकिछु बोलते आमार एई जुहू बीचे प्रथम आसार अभिज्ञताटा भालो नय आर कि प्रथमबार आसार अभिज्ञताटा भालो नय तार कारण हलो कि आमी बम्बेते एसेछिलाम बेशी टाका पयसा किछु छिलो ना एबं एकटा माने प्रोडक्शन हाउसे आमी इंटार्नशिपेर काज पेयेछिलाम কাজ পেয়েছিলাম এবং আমাকে তখন বলা হয়েছিল যে প্রথম 3 মাস কোনো টাকা পয়সা দেওয়া হবে না এবং তারপরে আমাকে টাকা পয়সা দেওয়া হবে কিন্তু যেটা হয় সেটা হলো গিয়ে প্রথম 3 মাস আমি ওদের কাছে বিনা পয়সায় ওখানে কাজ করি এবং তারপরে বলা হয় যে আমার ইন্টার্নশিপটা ওরা আর কন্টিনিউ করবে না ঠিক আছে তো তখন তো আমার প্রায় মাথা খারাপ কারণ 3 মাস আমি যেটুকু টাকা পয়সা এনেছিলাম তারপরে এর কাছ থেকে একটু টাকা পয়সা চেয়েটে আমি 3 মাস ওদের কাছে টিকে গেছিলাম তারপরে ভেবেছিলাম যে 3 মাস পরে টাকা পেয়ে যাব তাহলে আমার চলে যাবে কিন্তু যখন হয়নি তখন আমি ওই অফিস থেকে আমার মনে আছে ফেরার পথে এই জুহু বিচ পড়তো তো আমি দুপুরবেলায় নেমে পড়েছিলাম যেদিনকে ওরা জানিয়েছিল যে মানে আমাকে আর লাগবে না ওদের ওই প্রোডাকশন হাউসে তখন আমি ওখানে নেমে পড়ে এই জুহু বিচে তখন আমি হাঁটছিলাম কিন্তু লোকে বলে না লাখ লাখে আমি বিশ্বাস করি না কিন্তু কোইন্সিডেন্স হয় এবং আপনি যদি ঠিকঠাক যুদ্ধ চালিয়ে যান তাহলে মানে যুদ্ধে শামিল হওয়ার জন্য বা যুদ্ধে সাহায্য করার জন্য লোকও এসে হাজির হয়ে যায় তো আমি একটা কোম্পানিতে চাকরি করতাম নাম করব না ঠিক আমি যখন জুহু বিচে হাঁটছি আর ভাবছি যে কীভাবে হবে কার কাছে বেসিক্যালি কার কাছ থেকে টাকা পাইলে আমি মানে টাকা চাইলে আমি সারভাইভ করার টাকা পয়সা পেয়ে যাব ঠিক সেই মুহূর্তে আমার কাছে একটা কল এলো সেটা হলো কি আমি যে পুরনো কোম্পানিতে চাকরি করতাম তার একটা ফাইনাল সেটেলমেন্টের চেক হয় তো সেটা আমাকে দেয়নি তার কারণ হলো কি তার সাথে আমি যথেষ্ট ঝগড়া করেছিলাম কিন্তু তাদের মনে হয় পরে দয়ামায়া হয়েছে বা নিয়মাবলীর মধ্যে থাকে তো আমার ফাইনাল সেটেলমেন্টের চেকটা আমার কলিগকে ওরা হ্যান্ডওভার করেছিল এবং বলেছিল যে আমাকে দিয়ে দেওয়ার জন্য না একটু ভুল বললাম কোম্পানি থেকে আমাকে এইচআর ফোন করেছিল ফোন করে আমাকে বললো এরকম ফাইনাল সেটেলমেন্টের চেক আছে আমি এই জুহু বিচে হাঁটতে হাঁটতে তখন নাচবো না কাঁদবো বুঝতে পারছিলাম না আমি আমার একজন কলিগকে ফোন করে বললাম যে ভাই আমার টাকাটা খুব দরকার তো তুমি একটু চেকটা জমা করে দাও তো সে খুব ভালো পাবলিক সে চেকটা জমা করে দিয়েছিল এবং আমি তখনকার মতো বেঁচে যাই আর কি তো এই হলো গিয়ে জুহু বিচের সাথে আমার একটা গল্প ওই প্রথম সব কিছু গানের মতো এটাও প্রথমবার এরকম জিনিস ফেস করা আর প্রায় 10 মিনিটের একটা হাইপার টেনশনের পরে একটা রিলিফ ঠিক আছে সেই মানে গরমকালের কালবৈশাখী হাওয়ার মতো বলা যেতে পারে তো অনেক গল্প হলো এইবার চলে এসেছি ওই ঋতিক রোশন ওদের বাড়ির সামনে ঋতিক রোশন অক্ষয় কুমারের বাড়ির সামনে তো ওদের বাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে বইটা রিভিউ করছি এই হলো গিয়ে অক্ষয় কুমার আর ঋত্বিক রোশনের মানে বাড়ি ফ্ল্যাট যাই বলুন। ওই সেকেন্ড ফ্লোরে যেই ফ্লোরটা একদম নিচে দেখা যাচ্ছে মানে এই যে ফ্লোরটা এটাতে অক্ষয় কুমার থাকে, এবং এর উপরের যে ফ্লোরটা মানে আমার হাত দিয়ে যদি দেখেন এই যে ফ্লোরটা, এই ফ্লোরটার এখানে ঋত্বিক রোশন থাকে। বিকেলবেলায় কখনো কখনো ঋত্বিক রোশন বেরোয় বাচ্চাদের সাথে সামনে ব্যালকনিতে, এখন বেরিয়ে নেই, আমি এসছি হয়তো জানে না, যাই হোক হ্যাঁ, তো মাঝে মাঝে বেরোয়, এখন বেরোয়নি, আমি এসছি জানে না হয়তো, সেটা পরের কথা, কিন্তু এটাই ওদের ফ্ল্যাট, এখানে ওরা থাকে। যাই হোক অনেকবার বলে ফেললাম, এবার বইটা রিভিউ করব। আজকে যে বইটা নিয়ে এসেছি সে বইটা হলো গিয়ে গান তুমি হও। গান তুমি হও এটা কবির সুমনের উপর লেখা একটা বই। তো আপনাদেরকে যেরকম বলছিলাম যে ওই প্রথম সব কিছু দিয়ে মনে পড়েছে, তো আমরা মানে 1990-এর দশকে জন্মানো যারা সমস্ত পাবলিক তারা কবির সুমনকে খুব ভালো করেই চেনেন, এবং কবির সুমনের গানের সাথে তাদের একটা যোগাযোগ আছে বলে আমি বিশ্বাস করি। এইবার ব্যাপারটা হলো কি, কবির সুমনের গান সম্বন্ধে যতটা আমরা মানে উপভোগ করি, কবির সুমনের গান ততটা কিন্তু মানুষটা সম্পর্কে অতটা বেশি হয়তো আমরা জানি না। তার সমস্ত বিভিন্ন বিতর্ক বা এই সমস্ত জিনিসগুলি আমাদের মানে বেশিরভাগ সময় কানে আসে, বা নতুন প্রজন্ম তার সম্বন্ধে আমরা একটা জানে না বলেই আমার বিশ্বাস। কবির সুমন নিজে একটা ইউটিউব ব্লগ করেন, সেটাতে বেজে ওঠা স্মৃতি, সেটাতে নিজের জীবনের কিছু কথা বলেন, আমি বেশিরভাগ সময় শুনি। সেই সমস্ত স্মৃতিগুলি বলা যেতে পারে এই বইটাতে অর্পণ তপজা ইনি সম্পাদনা করে এই বইটাতে সেই সমস্ত স্মৃতিগুলোকেই তুলে ধরেছেন। বইটা খুব ভালো, একটা কালেকশানে রাখার মতো বই। আর কবির সুমন মানে যেরকম গান শুনি আমরা যে আমার বাড়িতে তুমিও আসতে পারো, আমার বাড়িতে সুমনের গান চলে, বা সরি ভুল বললাম, যে আমার বাড়িতে সুমনের গান চলে, তো ওই দেখা হবে সুমনে, তো সেই এই এক সুমন এখানে রইল, আরেক সুমন হয়তো আমার মনে আছে জানি না। তো কিন্তু এই বইটা নিশ্চয়ই পড়ে দেখবেন। আমি এটা রিড বেঙ্গলি বুক স্টোরের স্টোর থেকে কিনেছিলাম 290 টাকা, ওরা আমাকে প্রবলি 10% একটা ডিসকাউন্ট দিয়েছিল, তো 260 টাকার মতোতে পেয়েছিলাম বইটা। আপনারা হয়তো একটু বেশি ডিসকাউন্টে পেতে পারেন। বইটা খুবই ভালো, পড়ে দেখুন। আর আশা করি আজকের জায়গাটা আপনাদের পছন্দ হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় গিয়ে আমি যেরকম জানেন যে ভিডিও করি, আজকেও একটা নতুন জায়গাতে এলাম। আর এই সেলিব্রিটিদের বাড়ি দেখানো কি, এতে তো আমাদের কোনো লাভ হয় না, কিন্তু তাও কে কোথায় থাকে একটা জানার একটা উঁচুচে একটা ইচ্ছে থাকে, তাই জন্য একটু দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। মূলত এটা বইয়ের জন্যই, কিন্তু তার সাথে আমি কিছু জায়গা, কিছু ভ্রমণ বৃত্তান্ত মার্জ করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।